সমিতি নবম রাজ্য সম্মেলন আজ 14 মার্চ 2021 আমরা আগরতলা টাউন হলে অনিল সরকার নগর, সুধীর দাস, প্রাণগৌর দাস, জিতেন দাস মঞ্চে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমরা এই সম্মেলন দীর্ঘদিন করতে পারিনি, কারণ এই রাজ্যে গত 3 বছর গণতান্ত্রিক পরিবেশ না থাকাতে আমরা এই সম্মেলন প্রায় 6 বছর পর করতে হচ্ছে। আমাদের সম্মেলনে সারা দেশের রাজ্যের পরিস্থিতি আমরা আলোচনা করব। আমরা এটা লক্ষ্য করছি 2014 সালের পরে দিল্লিতে যে আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এই সরকার আসার পর বিশেষ করে দলিতদের উপর যেভাবে শোষণ এবং নিপীড়ন অত্যাচার শুরু হয়েছে, এটা বহুগুণ বেড়ে গেছে। এটা মনুবাদী দৃষ্টিভঙ্গিতে এই আক্রমণ সংগঠিত হচ্ছে। আরএসএস আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমাদের দেশের সংবিধান গ্রহণ করছে, আম্বেদকরের রচিত সংবিধান, সেই সংবিধানকে তারা বিরোধিতা করেছিল। তারা চেয়েছিল যে এই মনুস্মৃতি হোক এদেশের সংবিধান, মনুস্মৃতিতে বর্ণবাদ, এবং সেই বর্ণবাদে এই চতুর্বর্ণের মধ্যে শূদ্ররা হচ্ছে নিম্নবর্ণের, তাদের উপর এবং মহিলাদের উপর মনুস্মৃতিতে জঘন্যতম নিম্নমানের সমস্ত কিছু কাজ তারা চাপিয়ে দিয়েছে। সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সমভাবে চলাফেরা করা, সমান মান ইজ্জত সম্পদ শিক্ষা নিয়ে চলাফেরার কোনো সুযোগ নেই, এই মনুবাদী দৃষ্টিভঙ্গিতে আজকে বিজেপি সরকার পরিচালিত হচ্ছে। যার ফলে একদিকে সারা দেশে যেমন অর্থনৈতিক সংকট বাড়ছে, তেমনি দলিতদের উপর অত্যাচার বহুগুণ বেড়ে গেছে, নারীদের উপর অত্যাচার বেড়ে গেছে। বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করেনি। 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর 15 লাখ টাকা করে দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, কৃষকদের দ্বিগুণ লাভ দেওয়া, সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এতে সারা দেশের সঙ্গে দলিতরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর বিরুদ্ধে আমরা লাগাতার এই আন্দোলন আমরা চালিয়ে যাব। একই সঙ্গে আমরা দেখছি যে আমাদের রাজ্যে বিশেষ করে 2018 সালের 3রা মার্চের পর এ রাজ্যে আর গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছুই নেই। এখানে পার্টি অফিস, গণসংগঠনের অফিস ভেঙে দেওয়া হয়েছে, সরকারিভাবে ড্রজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির দুর্বৃত্তরা পার্টি অফিসে আগুন দিয়েছে, লুটপাট করেছে, সমস্ত ধ্বংস করে দিয়েছে। মিছিল মিটিং করার সুযোগ নাই, কথা বলার অধিকার নেই, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সিপিআইএম, বামপন্থী গণসংগঠন, এমনকি বিরোধী দলের অন্যান্য রাজনৈতিক দল, তাদের উপর দৈহিক আক্রমণ, অর্থনৈতিক জরিমানা, তারপরে তাদের কর্মসংস্থান থেকে বের করে দেওয়া, মাছ বাজার থেকে, মাংস বাজার থেকে, শুটকি বাজার থেকে, অন্যান্য কর্মসংস্থান, মিড ডে মিল, পাম্প অপারেটার, সমস্ত দিক থেকে ছাঁটাই করছে, বের করে দিচ্ছে, একটা চরম দুর্দশার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কাজ নেই, রেগার কাজ আগে যেভাবে হতো এই 85 থেকে 90 দিন বামফ্রন্ট সরকারের সময়ে, আজকে সেই কাজ 40 দিনে হয় না বছরে, প্রকৃত মূল্য পায় না, 150 টাকাও মজুরি পায় না, ডজার দিয়ে টাকা পয়সা লুট করছে রেগার, তেমনি টুয়েফের কাজ প্রায় বন্ধ, এরকম একটা চরম সংকট চলছে। কোভিড-19 পরিস্থিতিতে সারা দেশে যেমন শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, কোটি কোটি 10 কোটির উপরে মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, কেন্দ্রীয় সরকার কোনো দায়িত্ব নেয়নি, তেমনি এই রাজ্যেও এই কোভিড পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষটি কর্মহীন হয়ে পড়েছে, অনাহারের দিকে চলে গিয়েছিল,
তার দিকে নজর দেয়নি, কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। এই অবস্থার মধ্যে অন্যান্যদের সঙ্গে আমরাও ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করেছি। আজকে বিজেপি সরকারের 3 বছর পার হয়ে গেছে, একটা প্রতিশ্রুতিও পালন করেনি। 299টা ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছে, 50,000 চাকরির প্রতিশ্রুতি, আজকে ধোকাবাজি, তারপরে মিস কলের চাকরি, কোথায় এই সমস্ত? রেগার মজুরি 340 টাকা করবে বলেছিল, 200 দিনের কাজ দিবে বলেছিল, ভাতা 2,000 টাকা করবে বলেছিল। এত অমানবিক, যারা ভাতা পায় 70-80 বছর 85 বছরের অভিভাবক মা বোনরা, তাদের প্রায় 50,000 ভাতা প্রাপকের নাম বাদ দিয়ে দিয়েছে, এখন বলছে তাদেরকে আবার দরখাস্ত দেওয়ার জন্য। অত্যন্ত অমানবিক, যারা বের হতে পারছে না তাদের এই পরিস্থিতি বলছে। চাকরি নেই, সমস্ত আউটসোর্সিং এর কাছে চলে যাচ্ছে। সরকারি চাকরি হলে সংরক্ষণ আছে, তফসিলি জাতি তফসিলি উপজাতি, যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্য সরকার সংরক্ষণ তুলে দেওয়ার এটা আরেকটা কৌশল, যে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থান নেওয়া, সরকারি দপ্তরের পদ অবলুপ্তি ঘোষণা করা। এইভাবে চরম বিশ্বাসঘাতকতা করছে বেকারদের সঙ্গে, তফসিলিদের সঙ্গে, তাদের সংরক্ষণ, তাদের এই কর্মচারীদের প্রমোশন, সমস্ত ক্ষেত্রে আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের এই সম্মেলনের মধ্যে সর্বভারতীয় পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং এই রাজ্যের উন্নয়নের জন্যে আগামী দিন আবার যাতে বামফ্রন্টকে ফিরিয়ে আনা যায়, কারণ একমাত্র বামফ্রন্ট সরকার আসার পরেই এই রাজ্যের যেমন গ্রামে প্রহারে উন্নয়ন হয়েছে, তেমনি তফসিলি অংশের মানুষ সহ পিছিয়ে পড়া অংশের মানুষ মর্যাদা দেওয়া, অর্থনৈতিকভাবে উন্নয়ন, শিক্ষার দিক থেকে অগ্রগতি, সংরক্ষণ, এই সমস্ত কিছু দিয়ে মৎস্যজীবীদের জলে অধিকার দেওয়া, তারপরে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ হওয়া, সামগ্রিকভাবে তফসিলিদের মধ্যে যারা পেশাভিত্তিক শ্রমিক আছে তাদের উন্নয়নে কর্মসূচি নেওয়া, বামফ্রন্ট সরকারের সময় নেওয়া হয়েছিল বলেই তফসিলি অংশের মানুষ এগিয়ে গিয়েছিল, তাদের মধ্যে একটা স্বপ্ন জেগেছিল ভবিষ্যতে উন্নতির দিকে যাওয়ার। কিন্তু এই 3 বছরে সমস্ত উন্নয়ন আজকে ভেঙে পড়েছে। এই অবস্থার বিরুদ্ধে শুধু তফসিলি অংশের মানুষ না, উপজাতি অংশের মানুষ, আজকে যেমন পাহাড়ে খাদ্য নেই, সন্তান বিক্রি হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, এই অবস্থায় এডিসি নির্বাচন হচ্ছে, এডিসি নির্বাচন আবার যদি বিজেপি আইপিএফটির কাছে যায় সেখানে আবার ধ্বংস শুরু হবে। এই অবস্থার মধ্যে এডিসি নির্বাচনও যাতে বামফ্রন্টের পক্ষে মানুষ রায় দেয় সেই আবেদনও আমরা করছি। সামগ্রিকভাবে রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে এ রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা লড়াই করব। এই লড়াইয়ে শুধু তফসিলি অংশের মানুষ না, অন্যান্য গণতান্ত্রিক মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এই আলোচনাই আমরা এখানে করব এবং এখান থেকে নতুন কমিটি আমরা সেখানে করব। আজকের এই সম্মেলন শেষেও আমরা সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলব, অনুরোধ করব আপনারা থাকার জন্য 5টার সময় আমরা এই সম্মেলনের সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব।